ছড়ায় দাও কাগজটা, আজকে তো শেষের জন্মদিনের জন্য আমি তো শেষকে দিলাম, কাগজটা সরে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ভালো আছি। তো এই তো প্রিভিয়াস, আজকে ছোট একটি পার্টি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, মানে আমার ছোটখাটো একটা পার্টি আমার বাসার মধ্যে অ্যারেঞ্জ করলাম। তো আজকে তো শেষের জন্মদিন উপলক্ষে আমি টুকিটাকি কিছু রান্না করলাম, কেক নিয়ে আসলাম বাইরে থেকে অর্ডার দিয়ে। আর এক সপ্তাহ যাবো আমি একটু অসুস্থ, তারপরে নিজে হাতে তৈরি করলাম বিরিয়ানি রান্না করলাম আর কি। আর এখানে আছে তো তো শিশুর জন্মদিন উপলক্ষে আজকে আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট। তো আপনাদের কাছে কেমন লাগবে তা তো আমি জানি না, কিন্তু আমি অনেক পরিশ্রম দিয়ে সব কিছু করতেছি, কারণ আমি ছোটোখাটো যাই হোক মানে খুবই মানে এভাবে আগ্রহ নিয়ে করি সব কিছু। তা আর আজকে আমি একা একা সব কিছু করছি, তো সুমনা যাওয়ার পরে আমি কোনো মানে অ্যারেঞ্জমেন্ট বাসার মধ্যে ওরকমভাবে করিনি। সুমনা থাকতে আমি সবসময় টুকিটাকি অনুষ্ঠান করতাম, মানে কোনো বার্থডে, তারপরে আমার বিবাহবার্ষিকী সব কিছু আমি একটু হলেও পালন করতাম। তো সুমনা যাওয়ার পরে মনে হয়েছে যে একা তো সব কিছু ওরকমভাবে পারবো না, তো আজকে আস্তে আস্তে একটু একটু করে করে আমি সব কিছু করে ফেলেছি। যাই হোক প্রিভিয়াস, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন, তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর কোনো কিছু তো এমনি এমনি ভালো লাগে না, দেখতে দেখতে ভালো লাগে। তো আজকে আমি রুদুলাকে ইনভাইট করছি, রুদুলাকে অনেকেই চিনেন, আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখছেন, সে আমার সাথে অনেকগুলো ভিডিও করেছে, তার আমার প্রিয় একজন আন্টি আছে সেও আসবে, আর তো শেষের পুরো দু একজন মানুষ আসবে, তাদেরকে দাওয়াত করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার মানে আমন্ত্রণ রইল আপনাদের। তো যাই হোক প্রিভিয়াস, একা একা সব কিছু করছি আজকে, মানে এক হাতে সব কিছু সামলেছি, যে আজকে তো শেষের জন্মদিন উপলক্ষে আমি যাই করি, মানে আমি কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকি, তারপরেও কোনো কিছু যখন দেখি আমার সামনে পড়ে আছে, এটা আমি যতক্ষণ না করতে পারি ততক্ষণ আমার ভালো লাগে না, মানে একটা কেমন যেন লাগে। তো আজকে আমি রুদুলাকে ইনভাইট করছি আর আন্টিকে, আর তো শেষের বুদ্ধ একজন গেস্ট, আমি তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, কারণ যদি সুস্থ থাকতাম বা সুমন আমার পাশে থাকতো তাহলে হয়তো বা করতাম, আর কারো কাছে বলেও নাই। আমি শুধু সেই নাম্বারে ফোন দিছি যে তো শিশির আজকে জন্মদিন উপলক্ষে একটু অনুষ্ঠান করতেছি, দুলাভাইকে আমি বলছি, দুলাভাই বলছে আমি চেষ্টা করবো আসার জন্য, হয়তো বা আসতেও পারে, আসলে অনেক বেশি ভালো লাগবে। দুলাভাইকে একবার ফোনও দিছি, তো শেষে আসো এদিকে, এই যে দেখেন তো শেষে মন খারাপ করছে, কি হয়েছে তোমার? দেখো তোমার শপিং করে দিছি, তো শেষকে কিন্তু কবে মানে তোমার শপিং এর ভিডিও দেখছে, আর আমার টাকা আমি তোমার শপিং করে দিছি। তো এই তো এখানে বিরিয়ানি রান্না করলাম এক পাটি, আর এটার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে করলাম, সুমনা থাকলে মানে ওদের করতে হয় না, আমার কাছে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে, বললাম না একসময় অনেক রান্না করতাম। এই যে রুদেলা রুদেলার আপু, ওদেরকে খাবার দিয়ে দিলাম, কারণ পরে গেঞ্জে হয়ে যাবো, খাইতে পারবো না, ছবি তুললাম। তো আজকে আমি কিন্তু তেমন কোনো মেহমান মানে ইনভাইট করি নাই, আমি বলছি ফার্স্টে, আমি তার আগেও বলছি মানে ফার্স্টে ভিডিওতে বলে দিছি যে আমি তেমন কাউকে বলে নাই, শুধু রুদেলাকে বলছি আর আমার প্রিয় একজন আন্টিকে বলছি, কিন্তু আন্টি আসতে পারে না, কারণ আন্টির নাতনি অসুস্থ, সেজন্য তার মনটাও ভালো না, শরীরটাও ভালো না বললো, আর আমি নিজে অসুস্থ, আমি কাকে জোর করবো। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে সবসময় একটু হাসি খুশি থাকতে পারি, সবাইকে নিয়ে একটু ব্যস্ত থাকতে পারি, একটু মজার মজা রান্না করতে পারি। রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা কম বেশি সবাই আপনারা জানেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিও তারপর বলছি যে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, রান্না অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে না রান্না, মানে রুদুলার আপু একটু কথা বলেন। হাই, আজকে তো জন্মদিন, আমরা আসছি, দোয়া করি বেশি দিন অনেক ভালো থাকে। থ্যাংক ইউ। তারপর বলছে রুদুলা বলো,
খাবার কেমন হয়েছে এটা বলতেই বা সত্য কথা বলতে হবে কিন্তু না সে এসে দুর্দান্ত টেস্ট হয়েছে আমার তো সারা ভালো লাগছে খাবারটা তাই রদলা আমাকে সাপোর্ট করো সব সময় জানি আমি বলছি রদলা আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব সামনে ইনশাআল্লাহ আমি আর রদলা খুব সুন্দর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে খুব অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা সুস্থ হয়ে আসব ইনশাআল্লাহ একটা ভিডিও করছি তাই আমি রদলা চ্যালেঞ্জ ভিডিও যে মজু মানে এক লিটার করে দিয়ে দিয়েছি ও খাইতে পারছে না আমারও সে দিয়ে দিয়েছে খাওয়ার পরে তো যাই হোক আমরা আরো দুই একজন মেহমান আসবে তো শিশির আব্বু ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর আমি কিন্তু ফার্স্টে বলছি যে আমি কোনো আহামারি অনুষ্ঠান করে যে অনেক মানুষ আসবে একটা সময় আমি মানে যত অনুষ্ঠানই করছি অনেক মানুষ আমি ইনভাইট করতাম আমার ভালো লাগতো যে তুমি ফার্স্টে বলো না যে আসতেছে যাইতেছে তো ভালো লাগে কিন্তু এখন ওরকম একটা জামেলা নেই নেই আর কি প্যারা নেই তো সবাই আমাকে সাপোর্ট করুন এটা আমি জানি আমি যখন লাইভে আসছি আজকে আমার ফেসবুক পেজ আছে একটি বিডি ব্লগার সাথে একটা ওই লাইভে আসার পরে সবাই কিন্তু এসে যুক্ত হয়েছে এটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমার আরও বেশি ভালো লাগবে এরকম ভিডিও করতে আর একটা উৎসাহিত পাবো তাই না আপু জি তো এই তো প্রিয় ভিউয়ার্স এখানে রুদেলা আছে রুদেলার আপু আছে তো শিশ আছে আমি আছি তো এখানে আজকে আমরা কেক কাটবো তো শিশির জন্মদিন উপলক্ষে রুদেলা দেবো আমি এক আড্ডা করতেছি বুঝে না তুই খায় না আগে তারপর যা তারপর বাকি দাম রেখে নিস নিয়ে সমস্যা থাক সমস্যা নেই ইসমাল্লা তোমার ম্যাডাম বেদম ওই আপু বেদম সবকিছু দিলে আমার দোষ টেবিলটা গোছাইতে বলে বলে আম্মু আম্মু তো পারে না এই যে আমি রোদে লাগে খাই শুভ দিল ভিডিও হয়ে যাচ্ছে আমার তো বড় করে বড় করে কাম হ্যাঁ আমার বলছে যে আপনি কেকটা খায় তারপরে এসে বলবেন আমি তো আমার মানে চারপাশে গিয়ে কাউকে আমি ইনভাইট করে নিতে এবং দু একজনকে ইনভাইট করছি তো শেষের পাশে কিছু মানুষ আছে তো সবাই একটু কেক দিব ভাবলাম সবাই না আমার দু একজন পরিচিত আছে তাদের বাসায় একটু কেক তো শেষের আব্বু একটু খেতে চেয়েছিল তোমার আব্বু এই পিসটা দেয় এটা তোমার আব্বু একটু দিয়ে আসো তো অনেকে খালি আমাকে বলে যে কিছু খাওয়ান না ইউটিউব করেন কিছু খাওয়ান না এটা বলে আর কি বড় করে কাটলাম ঠিক আছে না মিষ্টি দিই তো তো প্রিভিয়াস এটার মধ্যে একটা আনন্দ আছে যে কাউকে কিছু দিতে গেলে ভালো লাগে আমার যদি
আসেন। সবাই দিয়ে আসলাম, সবাই অনেক বেশি খুশি হয়েছে, এরে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। প্লেট খালি মিষ্টি কেচো করে বাপরে। তো প্রিয় ভিউয়ার্স, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে, সবাইকে দিয়ে কিছু খালি ওটা ভালো লাগে। আমি চারতলায় থাকি, একদম নিচতলা পর্যন্ত দিয়ে আসছি। তো এই তো প্রিয় ভিউয়ার্স, এখন তো শেষ নিজে নিজে কেকটা কাটবে, আর একটা কেক কাটার পর্ব চলে এসেছে। ওই শসা লাগিয়ে দিয়ে যেতেছি না। হ্যাঁ, এখন তোমার কেকটা সুন্দর করে তুমি কাটো। আজকে তো শিশুর জন্মদিন, সে উপলক্ষে আমারও মনে একটা আনন্দ আছে, সব কিছু মিলে আমরা কেকগুলো কাটতেছি। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ তৌশিস, হ্যাপি বার্থডে টু ইউ। উপরে দেখে থাকো না, কাটো কাটো, নিজেরটা নিজেই খাও। না, তুমি আগে খেবা। বিসমিল্লাহ। টেস্ট হয়েছে। তো যাই হোক প্রিভিয়াস, অনুষ্ঠান এখানে শেষ করতেছি। সবাই সবাইকে দিলাম, সবাইকে খাওয়াইলাম, এটা অনেক বেশি ভালো লাগছে। আর পুরো ভিডিও ওরকমভাবে আমি করতে পারি না, আমি যতটুকু যতটুকু পারছি ততটুকু ভিডিওটা করলাম এবং আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এবং মনের কিছু স্বপ্ন পূর্ণ করতে পারি। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে, কারো স্বপ্ন পূর্ণ হয় কারো হয় না, কিন্তু সবাই চেষ্টা করে। আমি মনে করি চেষ্টা করলে একসময় সাফল্যের দিকে যাওয়া যাবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, একটু কেক খেয়ে দেখি। কেকটা আমার কাছে অনেক টেস্টি হবে। ডায়াবেটিসের মানুষ অনেক কেক খেতেছে। আল্লাহ হাফেজ।